হ্যাঁ, জুনিয়র হোমিও চিকিৎসক বন্ধুরা, যারা আমার ফলোয়ার, তোমাদেরকে আরেকটা কেস দেখাচ্ছি। এই 30 বছরের যুবক, এর নানা রকম ফিজিক্যাল এলিমেন্টস হচ্ছে, এই সারাদিন ফিজিক্যাল এলিমেন্টস, এর বলার শেষ নেই। অনেক কিছু ইচ্ছা করে তো বলছে না, আবার হচ্ছে, নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু কেন সৃষ্টি হচ্ছে, আমরা যদি ফসফরিক অ্যাসিডটি ওষুধটি পড়ি তাহলে পরিষ্কার বুঝতে পারবো যে মেন্টাল থেকে ফিজিক্যাল প্রবলেম তৈরি করে। মেন্টাল নার্ভাসনেস, মেন্টাল স্যাডনেস, মেন্টাল ডিপ্রেশন, মেন্টাল লো স্পিরিটেড লাইফ, এর থেকে নানান রকম ফিজিক্যাল ডিসপেপসিয়া, রেসপাইরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, খাবার গিলতে অসুবিধা, পেটের গণ্ডগোল, হাত পায়ের ব্যথা, নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। বা দ্য কজ, ইন্টারনাল কজ ইন দ্য মাইন্ড, মনের মধ্যে। তো এদের একটা ডিপ্রেশন চলছে, এবং ফ্যামিলি হিস্ট্রিতে এর বাবারও ডিপ্রেশন ছিল। এরকম নানান রকম কারণে এর সমস্যা হচ্ছে, এবং এর ফিজিক্যাল মেকআপ যা দেখছো, লম্বা চওড়া ছেলে যুবক, এবং ভেঙে পড়ছে এই সমস্ত রোগের কারণে। দি অনলি সিমটম, অনলি ড্রাগ মাথায় আসবে, দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড। তো এটাই আমি তোমাদের বারবার বুঝাতে চেয়েছি, দ্য ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এই ছেলেটি মিস্টার শুভেন্দু দাস, 30 বছরের যুবক, একে দেখতে হবে, এর মানসিক লক্ষণকে গুরুত্ব দিতে হবে, এর মনটাকে গুরুত্ব দিতে হবে, এর মনটাকে বুঝতে হবে, এর মানসিক বিশ্লেষণ করতে হবে, এর মানসিক ব্যাপারগুলোকে আমাদের অনুধাবন করতে হবে। তবেই আমরা একটা চূড়ান্ত পর্যায়ে আসতে পারব, তবেই আমরা সঠিক ঔষধ নির্বাচন করতে পারব, তবেই আমরা ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ সেইটা কার্যকরী করতে পারব। তা নাহলে ফেসবুকে খালি এর লেকচার তার লেকচার দেখলাম, আর এইটার ওষুধ ওইটার ওষুধ, এর ফিজিক্যাল এলিমেন্টস দেখে কোন চিকিৎসা করলে এর জীবনও রোগ সারবে না। বিকজ দ্য কজ ইন দ্য ইনসাইড, কজ ইন দ্য ইনার মাইন্ড, কজ উইদিন দ্য ইন্টারনাল ম্যান। সো ইট ইজ দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, এই ফলো এই ফর্মুলায়, এই ডিকটিমে চলতে হবে। এবং সেই ডিকটিমে চলে আই হ্যাভ প্রেসক্রাইব ফসফরিক অ্যাসিডের জন্য সিলেকশন করলাম, অ্যান্ড I will show you the follow-up of the case, and the boy, this gentleman will be cured. This much assurance I am giving you boldly, gently, boldly, strongly and confidently. তুমি সুস্থ হয়ে যাবে মিস্টার শুভেন্দু, তোমার কেসটা ডাক্তারদের শেখানোর জন্য তুমি পারমিশন দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ।